আমি একটা মানুষ, আমার রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস খুব কম, আমি নর্মালি বাসায় খাই। এন্ড বাইকটাই কাজ করায় তো আসলে দেখা যায় এমন এমন রেস্টুরেন্ট হোটেলে খাই যে নর্মাল সাদা ভাত ভর্তা ভাজি যে রেস্টুরেন্টে বিক্রি করে ওইগুলাতে, ওইরকম ওই যে পুং পাং রেস্টুরেন্ট আছে না ওইগুলা মানে বুঝছেন না কোন রেস্টুরেন্ট, মাম্মি ড্যাডি চাইল্ড ওয়াও গ্রেট ব্রো তারপর ডুড এই টাইপের বলা ছেলেমেয়েরা যেখানে বসে, মানে ওই টাইপের চিল আমি হইতে পারি না এখন। আমি মনে হয় একটু কিরকম যেন মানে একটু র টাইপ রয়ে গেছি, বাট এইটা আমার কাছে ভালো লাগে। মানে আমি যদি একটা খাবার 100 টাকা দিয়ে খেয়ে আমার ওই টাইমটা পাস করতে পারি, সেটা আমি 500 টাকা দিয়ে কেন খাবো? ম্যান বাবা রে বাবা, আমার তো এত টাকা নেই আসলে। সাজিয়ে